আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে মূলত আমরা বাংলাদেশ থেকে আপনারা কিভাবে চায়নার ট্যুরিস্ট ভিসা নিয়ে চায়নাতে যেতে পারেন বেড়নের উদ্দেশ্যে, তো সেই বিষয়টি আমরা আজকে বলবো বা আলোচনা করব, কিভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি বাংলাদেশ থেকে এই চায়নাতে যাবেন। তো কী কী ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে এবং আপনারা কাদের মাধ্যম দিয়ে করবেন বা আপনার কেমন সময় লাগতে পারে, এইসব বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা কোন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন এবং আপনারা কী বিষয় জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মেন যে ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, তো ফার্স্টে আপনাদেরকে বলবো যে চায়নার ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের ফার্স্টে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার একটি অরিজিনাল পাসপোর্ট লাগবে, যার মেয়াদ 6 মাস কিন্তু একদম সর্বনিম্ন হলেও থাকতে হবে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যেটা ল্যাব প্রিন্ট, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট গত 6 মাসের এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, এবং আপনার ব্যালেন্সে কমপক্ষে 3.5 লক্ষ টাকা কিন্তু থাকা লাগবে। ঠিক আছে, তো ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দুইটা কিন্তু আলাদা জিনিস, আপনি ব্যাঙ্কে গিয়ে বললে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের সার্টিফিকেট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তারা কিন্তু সেখান থেকে আপনাকে দিয়ে দিবে। এবং যারা ব্যবসা করেন, বিজনেস করেন, তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কপি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এবং চাকরিজীবী যারা আছেন তাদের জন্য কিন্তু NOC পেপার, যেটা নো অবজেকশন লেটার, এটা কিন্তু আপনাকে সংযোগ করতে হবে। এবং এরপর দরকার পড়বে হচ্ছে আপনার অফিসিয়াল ভিজিটিং কার্ড। ঠিক আছে, তারপরে যারা গৃহিণী আছেন তাদের জন্য কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দেওয়া লাগবে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য অবশ্যই যেটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট আছে সেটা কিন্তু দিতে হবে, যেটা ইংরেজি ভার্সনের। ঠিক আছে, এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট কপি। তো এই ডকুমেন্টসগুলো আপনারা যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার একটি ট্যুরিস্ট ভিসা, চায়নার ট্যুরিস্ট ভিসা আপনারা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আমাদের মাধ্যম দিয়ে, এই স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে কিন্তু অল্প সময়ের ভিতরে খুবই কম খরচের ভিতরে আপনারা এই ভিসাটির প্রসেসিং করিয়ে নিতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এবং আমাদের যে লোকেশন আমাদের অফিসের সেটা হচ্ছে BTI প্রিমিয়ার প্লাজা Level 2 প্রগতি সরণি নর্থ বাড্ডা গুলশান ঢাকা। আর স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাকে দিচ্ছে 100% নির্ভুল ভিসা প্রসেসিংয়ের সহায়তা, যা আপনার ভিসা রিজেকশনের চান্স কমিয়ে দিবে 99%। আমাদের ভিসা এক্সপার্টদের মাধ্যমে আমরা ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকি, আপনার ভিসা নিয়ে আপনি নিশ্চিত থাকুন। আমাদের মাধ্যম দিয়ে যদি আপনি এই ট্যুরিস্ট ভিসাটা করান তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসাটা পাবেন 100% খুবই অল্প সময়ের ভিতরে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আমাদের অফিসে সরাসরি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে আমাদের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিসার বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।